আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ওজন স্তর সম্পর্কে পড়ব। প্রথমে আসি ওজন কি। অ্যাকচুয়ালি ওজন হচ্ছে ওজন, ও জেড ও এন ই, ওজন। এটা হচ্ছে গ্রিক শব্দ যার উৎপত্তি ওজো থেকে। এর অর্থ হচ্ছে স্মেল বা গন্ধ। অ্যাকচুয়ালি ওজন হচ্ছে একটা গ্যাস যেটা অনেকটা নীলাভ রঙের এবং উগ্র আষ্টে গন্ধযুক্ত। কেমন হয় উগ্র আষ্টে গন্ধযুক্ত? যেমন পচা ডিমের যেমন গন্ধ হয়, অনেক সময় যেমন মাছ বাজারে মাছের যে একটা আষ্টে গন্ধ, সেই আষ্টে উগ্র আষ্টে গন্ধযুক্ত একটা গ্যাস, যার সংকেত হচ্ছে কি O3। সংকেত কি O3। 1840 খ্রিস্টাব্দে প্রথম স্কোনবি, সিএফ স্কোনবি, ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্কোনবি প্রথম এই ওজন গ্যাসটি আবিষ্কার করেন। কে? সিএফ স্কোনবি, সহায়ক দন্তন্য বয়স, স্কোনবি প্রথম এই গ্যাসটি আবিষ্কার করেন। এবং এর 73 বছর পর 1913 সালে চার্লস ফেব্রি আর হেনরি ভূষণ, হেনরি ভূষণ বায়ুমণ্ডলে প্রথম ওজন স্তর আবিষ্কার করে। বায়ুমণ্ডলে প্রথম কি আবিষ্কার করে? ওজন স্তর আবিষ্কার করে, যেটা বায়ুমণ্ডলের ট্যাটোস্ফিয়ার স্তরে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, আবার কোনো কোনো বইতে ভাবে 12 থেকে 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, প্রথম আবিষ্কার করেন কে? 1913 সালে চার্লস ফেব্রি ও হেনরি ভূষণ। আর এই যে ওজন স্তরের সংকেত, ওজন স্তরের সংকেত কি ও থ্রি, এই সংকেতটা উদ্ভাবন করেন জে এল সোরেট, বিজ্ঞানী জে এল সোরেট। এবার বলি এর সংকেত উদ্ভাবনের কারণ কি। সূর্যের আঘাতে, মানে সরি, সূর্য তরঙ্গ, সৌরশক্তি বা সৌররশ্মির আঘাতে, সানরেজ, এর আঘাতে কি হয়, অক্সিজেন যে অণু এবং পরমাণু, এই দুটো যোগ হয়ে O3-তে পরিণত হয়। ওকে, এই O3 হচ্ছে ওজন। আবার যখন অক্সিজেনের অতিবেগুনি, সূর্যের অতিবেগুনি রশ্মির আঘাতে O2 আর O3, এখান থেকে অক্সিজেনের উৎপাদন হয়। ওই জন্য সোরেট এর যে মলিকিউল, এর গঠন অনুসারে এর সংকেত হচ্ছে কি O3। বোঝা গেল? এবার প্রথম ওজন গ্যাস সম্পর্কে বললেন সিএফ স্কোনবি, 1840, 1913 সালে চার্লস ফেব্রি আর হেনরি ভূষণ, এরা দুজন প্রথম ওজন স্তর আবিষ্কার করলেন। এবার এই ওজন গ্যাস সম্পর্কে, ওজন স্তর সম্পর্কে বা ওজন নিয়ে, এই গ্যাস নিয়ে অনেক উদ্ভাবন এবং বিস্তারিত গবেষণা শুরু করলেন ডবসন, বিজ্ঞানীকে ডবসন। পুরো নাম হচ্ছে জি বি এম ডবসন। এই ডবসনের নাম অনুসারে ওজন স্তরের যে একক, ওজন স্তরের ঘনত্ব পরিমাপের যে একক, তাকে বলা হয় কি ডবসন ইউনিট। এবং ওজন স্তর মাপার যে যন্ত্র তাকে বলা হয় ডবসন স্পেকট্রোমিটার। কি বলা হয়? ডবসন স্পেকট্রোমিটার। ওকে, তাহলে আমাদের প্রথমটা আমরা পড়ে ফেললাম, ওজন কি সেটু সম্পর্কে আমাদের একটা কমপ্লিট সুন্দর একটা ধারণা আসল। এইবার আমরা আসছি ওজন স্তর সম্পর্কে। ওজন স্তর হচ্ছে ওজন গ্যাস বায়ুমণ্ডলের একটা স্তরে আছে। ওকে, কোন স্তরে? স্ট্যাটোস্ফিয়ার স্তরে। কোন স্তরে? স্ট্যাটোস্ফিয়ার স্তরে। 12 থেকে 35 কিলোমিটার উচ্চতায়, বা কোনো কোনো বইতে আছে 18 থেকে 35, কোনো কোনো বইতে 15 থেকে 50 কিলোমিটার উচ্চতা। অ্যাকচুয়ালি স্ট্যাটোস্ফিয়ার স্তরে এর একটা লেয়ার আছে বা স্তর আছে। ওকে, সেইটাকে কি বলা হয়? ওজন স্তর। আর এই লেয়ার সম্পর্কে বলেন প্রথম 1913 সালে চার্লস ফেব্রি আর হেনরি ভূষণ। ওকে, তাহলে ওজন স্তর বুঝলাম। এবার ওজন স্তর কেন পড়ছে, এর গুরুত্ব কি, আমাদের প্রতি এর ইম্পর্টেন্সটা কি? দারুণ গুরুত্ব আছে।
সূর্যের অতিবেগুনি রশ্মি মানে সূর্য থেকে প্রতিনিয়ত আমাদের দিকে যে সূর্যের কিরণ আসে সেই সূর্যকিরণে প্রচুর ক্ষতিকারক সূর্যরশ্মি থাকে, যেগুলো বলা হয় অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে। এবার বায়ুমণ্ডলে ওজোন স্তর যদি বায়ুমণ্ডলে না থাকতো তাহলে কি হতো, ওই অতিবেগুনি রশ্মি যেগুলো মনুষ্য মানে জীব জগতের জন্য দারুণ ক্ষতিকারক সেই পদার্থ মানে সূর্যরশ্মি পৃথিবীতে চলে আসতো, তার ফলে আমাদের জীব জগৎ বিনষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যেত। ওই জন্য কি করে, ওজোন স্তর ওই অতিবেগুনি রশ্মিকে ছেঁকে দেয়। যেমন আমরা রোদ বৃষ্টি ঝড়ের হাত রোদ বৃষ্টির হাত থেকে কি করি, ছাতা ব্যবহার করি, ঠিক আমাদের পৃথিবীতে ওজোন স্তর ছাতার মতো আছে যেটা অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে দিচ্ছে না, তার ফলে পৃথিবীর জীবকুল সুরক্ষিত থাকছে, জীব জগৎ সুরক্ষিত থাকছে। তাহলে দারুণ একটা ইম্পর্টেন্ট আছে, গুরুত্ব আছে, নাহলে পৃথিবীতে জীবের অস্তিত্বই থাকতো না ওজোন স্তর না থাকলে। ওকে, তো অনেক বিজ্ঞানীরা বলেন উইদাউট ওজোন লেয়ার বায়োলজিক্যাল হটস্পট বা বায়োলজিক্যাল ফার্নেস কনভার্ট ইন্টু এ ব্লাস্ট ফার্নেস, মানে একটা ব্লাস্ট ফার্নেসে পরিণত হইতো, পুরো সব ধ্বংস হয়ে যেত। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ওজোন স্তরের ব্যাপক গুরুত্ব আছে, ওই জন্য ওজোন স্তরকে কি বলা হয়, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, মনে থাকবে। ওকে, এইবার আমরা আসছি বিনাশের কারণ, গুরুত্ব পড়ে ফেললাম, বিনাশের কারণ ওজোন স্তর বিনাশ এর কারণ কি। অ্যাকচুয়ালি প্রাকৃতিক যে কোনো উপাদান বিনাশে মানুষের ভূমিকা সব থেকে বেশি, আর ওজোন স্তর মানুষ বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা শিল্প বিপ্লবের পর থেকে বেড়ে যায়, আর তার ফলে শিল্প কলকারখানায় অনেক ক্ষতিকারক রাসায়নিক গ্যাস উৎপাদন হতে শুরু করে। এই ওজোন স্তরের ধ্বংসের প্রধান গ্যাস হচ্ছে সিএফসি, মিথেন, CH4, নাইট্রাস অক্সাইড, হ্যালন গ্যাস। এবার সিএফসির আবার একাধিক প্রকার আছে, এই সমস্ত গ্যাসগুলা ওজোন স্তরকে কি করে, বিনাশ করে। মানুষ তার অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন ধরনের কার্যকলাপ এবং নিজেদের উন্নতিকে দ্রুত ত্বরান্বিত করার জন্য অনেক ক্ষতিকারক কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ উৎপাদন করে। অ্যাকচুয়ালি সিএফসি এমনি মানুষের ডাইরেক্টলি কোনো ক্ষতি করে না, কিন্তু সিএফসি যখন ঊর্ধ্বাকাশে উঠে যায় তখন সূর্যের আলো মানে সূর্যকিরণের সংস্পর্শে এসে সেটা ক্লোরিন গ্যাসে পরিণত হয়, আর সেই ক্লোরিন কি করে, ওজোন স্তরকে ধ্বংস করে। ওকে, তাই ওজোন স্তর বিনষ্ট হয়ে যায়, আর ওজোন স্তর যদি বিনাশ ঘটে মানে আল্ট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসবে, পৃথিবীর উষ্ণতা বেড়ে যাবে আর জীবকুল ধ্বংস হয়ে যাবে, তাহলে খুব ক্ষতিকারক। তাই ওজোন স্তর বিনাশ এভাবেই হয়, তাই ওজোন স্তর বিনাশের কারণই হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোকার্বন, মানে সিএফসি যেটা ক্লোরোফ্লোকার্বনের, এটা আবার ফ্রিওন গ্যাসও বলা হয়, মানে জিনিস না, মিথেন, নাইট্রাস অক্সাইড, হ্যালন গ্যাস, এরা কি করে, ক্ষতিকারক ভূমিকা পালন করে, যে ওজোন স্তর বিনাশ ঘটায়, এটাই বিনাশের কারণ যার মূলে মানুষ দায়ী। তারপর আমরা আসছি ওজোন স্তরের এই সমস্ত ধ্বংসকারী গ্যাসগুলো আসে কোত্থেকে, প্রথমে সিএফসি, সিএফসি আছে হচ্ছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, আবার স্প্রে, বিভিন্ন ধরনের পারফিউম থেকে, এগুলো থেকে কি হয়, এই সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন উৎপাদিত হয়। হ্যালন গ্যাস আসে অগ্নি নির্বাপক যে সমস্ত যন্ত্র আছে সেগুলা থেকে, মিথেন আসে বায়োমাস থেকে, আবার ধানের জলা জমি থেকে, আবার কোনো পোড়া জায়গা থেকে, সব জায়গা থেকে মানে পতিত এলাকা থেকে মিথেন গ্যাস উৎপাদিত হয়। এই মিথেনও ওজোন স্তরকে ধ্বংস করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর নাইট্রাস অক্সাইড, এটা কৃষিতে বিভিন্ন ধরনের সার, কলকারখানায় বিভিন্ন ধরনের উৎপাদক সার, এগুলো থেকে কি হয়, নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। তাহলে সিএফসি মানে ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড, হ্যালন গ্যাস, এরা কি করে, ওজোন স্তর বিনাশ করে। গুড, হ্যালো। এবার আমার আসছে প্রভাব, তাহলে বিনাশ হলে তার তো ক্ষতিকারক প্রভাব পড়বেই, তাহলে সেই ওজোন স্তর বিনাশের ক্ষতিকারক প্রভাবগুলো আমাদের জীবগুলোর উপর ডাইরেক্ট পড়ে। কিভাবে, প্রথমে জীব জগতের উপর প্রভাব পড়ে, জলবায়ুর উপর প্রভাব পড়ে, উদ্ভিদ জগতের উপর প্রভাব পড়ে। তাহলে জলবায়ুর উপর কি প্রভাব পড়ছে, জলবায়ু উষ্ণতা বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অ্যাসিড বৃষ্টি বেড়ে যাচ্ছে, ধোঁয়াশা যাকে স্মোক বলা হয়, এই ধোঁয়াশার ফলে একসময় ইংল্যান্ডে 1952 সালে বেশ কিছু মানুষ মারা যায় স্মোকের দরুন। তাহলে এগুলো হচ্ছে জলবায়ুগতভাবে। মানুষের কি হচ্ছে, মানুষের ত্বক তামাটে হয়ে যাচ্ছে, চোখে ছানি পড়ছে, ত্বক ক্যান্সার হচ্ছে, প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে, বান্ধত্ব দেখা দিচ্ছে ইত্যাদি। আবার প্রাণী জগতের ক্ষেত্রে, প্রাণী জগতের ক্ষেত্রে তাদের জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আগে কত বিভিন্ন ভ্যারাইটিস রকমের জীব দেখতে পেতাম, ভ্যারাইটিস রকমের পাখি দেখতে পেতাম,
কিন্তু সেগুলো আর দেখতে পায় না, কারণ কি তারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও নষ্ট হয়ে যাচ্ছে, দিয়ে তারা বিলীন হয়ে যাচ্ছে পরিবেশে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, আবার উদ্ভিদের কি হয়, উদ্ভিদের ফুল ফল ধরে না, ফুল ফল পড়ে যায়, বিনষ্ট হয়ে যায়, তাদের বৈচিত্র্যতা নষ্ট হয়ে যায়, আবার বিভিন্ন ধরনের উদ্ভিদগত রোগ দেখা দেয়। ওকে, যেমন ক্লোরোসিস উদ্ভিদের একটা রোগ। ওকে, এই ধরনের বিভিন্ন ধরনের রোগে উদ্ভিদকুল, প্রাণীকুল, জলবায়ু, অ্যাকচুয়ালি পৃথিবীর সব কিছুই ধ্বংসের মুখে চলে যাচ্ছে শুধুমাত্র ওজন স্তর বিনাশের জন্য। প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এইবার আমরা পড়ব, প্রভাব পড়ে ফেললাম, এইবার আমরা পড়ব ওজন গহ্বর। ওজন গহ্বর, ওজন হোল বলা হয়। কি এটা ওজন হোল হচ্ছে, ধরে নাও বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে এইরকম ভাবে একটা, এটা হচ্ছে ওজন স্তর। কি স্তর? O3, ওজন স্তর। এবার এর ঘনত্ব 450 DU ডবসন ইউনিট কিংবা 350 DU ডবসন ইউনিট। আবার কখনো কখনো দেখা যায় এটা 200 ডবসন ইউনিটের থেকে কমে যায়। যখনই এর ঘনত্ব 200 ডবসন ইউনিটের থেকে কমে যাবে, তখন সেই অঞ্চলকে বলা হবে যে ওজন গহ্বর তৈরি হয়েছে, ওজন ডিপ্লেশন হয়েছে, ওজন হোলের সৃষ্টি হয়েছে। কেমন হবে? তখন এইটা আস্তে আস্তে এরকম ভাবে ক্ষয়ে যায়। তাহলে এটা কি হলো? একটা গহ্বর তৈরি হয়ে গেল না, ওজন স্তর। এবার এইটা যত ক্ষয়ে যাবে তত কি হবে, এই স্তরটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে অতিবেগুন রশ্মি চলে আসতে পারবে পৃথিবীতে, ভয়ঙ্কর একটা, যেটা অতিবেগুন রশ্মি চলে আসবে, যদি ভয়ঙ্কর ক্ষতি হবে, বাস। তাহলে এই হচ্ছে ওজন গহ্বর। এর সম্পর্কে 1985 সালে ডক্টর জেসি ফারম্যান, ডক্টর জেসি ফারম্যান এর নেতৃত্বে আন্টার্কটিকায় একদল বিজ্ঞানী সার্ভে করে। তারা দেখে যে বসন্তকালীন সময়ে, মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে আন্টার্কটিকার আকাশে, আন্টার্কটিকা মানে এই দক্ষিণ মেরুতে, ওকে, আন্টার্কটিকার আকাশে, মানে এই সময়, ওই সময় ওখানে উষ্ণতা মাইনাস প্রায় 70-78 ডিগ্রি হয়ে যায়, আর তার ফলে ওই আকাশে এক ধরনের মেঘ জন্মায় যাকে বলা হয় পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, PSC। ওকে, এই ক্লাউডের দরুন এই অঞ্চলে কি হয়, ক্লোরিন গ্যাসের উৎপত্তি বেড়ে যায়, আর তার ফলে কি হয়, এখানে ওজন ডিপ্লেশনের সৃষ্টি হয়। আর এটা জেসি ফারম্যান প্রথম দেখেন বসন্তকালীন সময়ে হয়, এবং ডবসন এখানে ওজন ঘনত্ব 90 ডবসন এর কাছাকাছি চলে আসে। ওকে, তার ফলে কি হয়, ওজন স্তরে বিশাল বড় গহ্বরের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি আমরা কি করছি, শিল্প উন্নত দেশ কোথায়? ইউরোপ। ইউরোপ মহাদেশে শিল্প উন্নত দেশ প্রচুর, এ হচ্ছে ইউরোপ মহাদেশ, প্রচুর শিল্প উন্নত দেশ। কিন্তু উত্তর গোলার্ধেও হচ্ছে না, সেই CFC সব কিছু গিয়ে কোথায় ক্ষতি করছে, এই দক্ষিণ গোলার্ধে, বুঝা গেল? এর ফলে দক্ষিণ গোলার্ধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এই হলো আমাদের, এবার এই ক্ষতিগ্রস্ত ওজন গহ্বরকে যাতে ওজন ক্ষয় না হয়, ওজন হোল যাতে না তৈরি হয়, ওজন গহ্বর যাতে না সৃষ্টি হয়, তার জন্য ইন্টারন্যাশনাল অনেক পরিবেশ সংক্রান্ত অনেক গবেষণা হয়, এবং কনভেনশন মানে প্রোটোকল যাকে বলা হয় মন্ট্রিল প্রোটোকল, কানাডার মন্ট্রিলে 1987 সালে প্রথম একটা প্রোটোকল হয় যাকে বলা হয় মন্ট্রিল প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে সমস্ত দেশগুলা করে যে CFC গ্যাসের উৎপাদন বন্ধ করবে, তার ফলে কি হবে, ওজন গহ্বর হবে না। এ সম্পর্কে প্রোটোকল হয়, এই প্রোটোকলের মাধ্যমে ওজন স্তরকে রক্ষা করার জন্য সমস্ত দেশগুলা একটা করে মানে কন্ডিশনের মধ্যে আসে, মানে একটা শর্তের মধ্য দিয়ে যায়, এবং শর্তের মধ্যে দিয়ে তারা এই CFC গ্যাসের নির্গমন বন্ধ করবে, এ সম্পর্কেও স্বীকারোক্তি দেয়। ওকে, ধন্যবাদ, আমরা ভবিষ্যতে আরও পড়ব, আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ।